আমাদের নজর রাখতে হচ্ছে অবশ্যই মালবাজারের দিকে, কেননা মালবাজারে বিপর্যয় এবং সেই দুর্ঘটনা স্থল ঘুরে দেখলেন বিজেপির প্রতিনিধি দল মনোজ টিকা, শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপির প্রতিনিধি দল। তারা কিন্তু ঘুরে দেখেছেন, মোট 9 সদস্যের প্রতিনিধি দল। তারা দুর্ঘটনা স্থল ঘুরে দেখার পাশাপাশি যে এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের বাড়িতেও কিন্তু যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা, সেখানে স্বজন হারাদের সঙ্গে কথা বলছেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন। সুখেন্দু, এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি দল ঠিক কোথায় রয়েছে? দেখো মধুকল্পিতা, যে বিষয়টা জানাবো যে বিজেপির প্রতিনিধি দল এই মুহূর্তে দশমীর দিন মালবাজারে হরপাপানে নিহত যিনি মারা গিয়েছেন সেই শুভাশিস রাহার বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে তার শোকসন্তস্ত পরিবারের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা বলছেন শঙ্কর ঘোষ, মনোজ টিকা, দীপক মর্মণ্ডা এবং শিখা চ্যাটার্জি রয়েছেন। তারা সকলেই কথা বলছেন এবং বারবার সকলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের পরিবারের লোকজনের কাছ থেকে শুনতে চাইছেন যে কীভাবে এই ঘটনা ঘটল। প্রত্যেক বাড়িতে যে বাড়িগুলো এখনও পর্যন্ত গেছেন, উর্মি সাহা বলো, রুনু সাহা, মৃত আনস পণ্ডিত, তাদের বাড়িতে গিয়েছেন, এখন শুভাশিস রাহার বাড়িতে রয়েছেন এবং সেই বাড়িতে বিভিন্ন জায়গাতে থাকার পর বিভিন্ন যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে তিনি থাকছেন এবং যাচ্ছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। এই মুহূর্তে শঙ্কর ঘোষ রয়েছেন আমার সঙ্গে, আমি তার সঙ্গে কথা বলবো। শঙ্কর দা, সকাল থেকে আপনারা ঘুরছেন, ঘটনাস্থলে গিয়েছিলেন, এরপর এখন বিভিন্ন যারা যারা সেই দিনের ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের বাড়ি যাচ্ছেন, সব মিলে গোটা ঘটনা প্রশাসনিক ব্যর্থতা বা গাফিলতির কথাই উঠে আসছে তো? প্রথমত আমাদের এই প্রত্যেকের বাড়িতে সমবেদনা জানানো এবং আমাদের নদী পরিদর্শন করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে কোনো স্তরেই, সেটা আমাদের প্রত্যেককে নিশ্চিত করতে হবে, ফলে তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দেব। দ্বিতীয়ত, প্রশাসনিক ব্যর্থতার প্রশ্নে আমি আরেকবার পরিষ্কারভাবে যে কথাটা সকাল থেকে আমি বারবার করে বলেছি যে এই মানুষগুলোকেও মারা যায়নি, এই মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং যারা ঠেলে দিয়েছেন তাদেরকে আইনিভাবে তাদেরকে বুকড করতে হবে, রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে এবং যারা এই অনিচ্ছাকৃত মৃত্যু হত্যা যাই বলুন না কেন এর জন্য যারা দায়ী তাদেরকে আইনগতভাবে তাদেরকে শাস্তি দিতে হবে। এই প্রশ্নে পরিবার প্রত্যেকেই আমাদেরকে যেটা বলেছে যে তারা এটাই শুধু জানতে চান, খুঁজে বুঝতে চান যে নদীতে বিগত দিনে কখনো নদীর গতিপথ পরিবর্তন করে বিসর্জন করানো হয়নি, এবার কি এমন পরিস্থিতি হলো যেখানে নদীর গতিপথ পরিবর্তন করে একটা বাইফার্কেট করে নিয়ে সেখানে বিসর্জন হলো এবং মূল নদীর উপরে বাঁধ দিয়ে দেওয়া হলো, জলের তোর আসলো, বাঁধ সরে গেল, যেখানে মানুষ দাঁড়িয়েছিল ভেসে চলে গেল। আশ্চর্য ব্যাপার, যারা এই কাজটা করলেন ব্রিজের নিচে, আমি তো যাই না ইরিগেশন ডিপার্টমেন্ট, ন্যাশনাল গ্রিন বেঞ্চের কাছেও আমরা যাব, এইভাবে কোনো পৌরসভা তার চেয়ারম্যান তারা কখনো এই কাজ করতে পারে? যদি এই কাজ তারা করতে পারে যে কেউ যেখানে খুশি তাই করবে, এটা কখনো সম্ভব? ফলে এর সাথে ইরিগেশন ডিপার্টমেন্ট যেরকম আছে তার তার কাজের আওতার পরিধির মধ্যে আসছে, আমরা ন্যাশনাল গ্রিন বেঞ্চ ট্রাইব্যুনালের কাছে যাব যেখানে প্রকৃতিকে আছে গায়ের জোরে তাকে নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে সেটাকে নিয়ে আসা হবে। তৃতীয়ত হচ্ছে কার পরামর্শে কোন ইঞ্জিনিয়াররা এই ধরনের বাঁধ বানালেন যে জলের তোলে সেটা উড়ে গেল এবং তার মাঝখানে মানুষ দাঁড়িয়েছিল? তাহলে আপনি বলুন, আপনি একজন সাংবাদিক হিসাবে বলুন যে এগুলো কি মৃত্যু না হত্যা? এগুলো যদি মৃত্যু হতো তাহলে তো এই প্রশ্নগুলো উঠতো না। এগুলো মৃত্যু নয়, এই মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, যারা ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনার মধ্যে যদি এখনো কোনো মানবিকতা বেঁচে থাকে তাহলে আপনার দলের পৌরসভার চেয়ারম্যান এই পুরো কাজটা করিয়েছে, আপনি উনি দাঁড়িয়ে থেকে এই বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, আর এখন বলছেন যে সব ব্যবস্থা ছিল, সব ব্যবস্থা শুধু দড়ি ছাড়া বলে আর কিছু খুঁজে পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের চোর নেতারা যখন আসেন তখন রাস্তা জুড়ে পুলিশ এত দাঁড়িয়ে থাকে কোন গলি দিয়ে বেরোবো বুঝতে পারি না, আর যখন এরকম একটা বিসর্জনের মতন বড় আছে আমাদের এখানে উৎসব বলুন একটা কর্মসূচি বলুন সেখানে পুলিশের খোঁজ পাওয়া যায় না, এটা প্রশাসন চলছে, প্রশাসনের মাথায় পোকা লেগেছে, পোকা বন্দুক আছে ঘিলু কালীঘাটে, তাই জন্য পশ্চিমবঙ্গের মানুষ মরছে এবং এই ধারাবাহিক মরার ইতিহাসকে বদলাতে হলে পশ্চিমবঙ্গের যারা সাদা কাগজে কালো হরফে লেখাগুলো পড়তে পারেন সেই মানুষদেরকেও রাস্তায় নামতে হবে, নাহলে এই ঘটনা এইভাবে দিন প্রতিদিন বেড়ে চলবে।
একেবারেই সুখেন্দু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, যেখানে তিনি কথা বলছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলছিলেন। একদিকে যখন মৃত পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে বিজেপির প্রতিনিধি দল তারা দেখা করছেন, তারা কথা বলছেন এবং এই পুরো বিষয়টাতে প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলছেন বিজেপির প্রতিনিধি দল। অপরদিকে হরফা বানে হঠাৎই বিপর্যয় ঘটে যায় মালবাজারে, দশমীর দিন সেই হার হিম করা মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর বিপর্যয়ের সময় প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় 15 জন ভেসে যাওয়াকে বাঁচিয়েছেন 28 বছর বয়সী মোহাম্মদ মানিক। আরো একবার জানাবো, প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় 15 জনকে ভেসে যাওয়া থেকে বাঁচিয়েছেন 28 বছর বয়সী মোহাম্মদ মানিক। মালবাজারের পশ্চিম তেইশিমলা বলে একটি জায়গায় এক একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনার মধ্যেই আমরা এক একজন সুপার হিরো খুঁজে পাই, যারা বহু মানুষের প্রাণ বাঁচান, যারা টিভির পর্দায় থাকা হিরোদের থেকে অনেক বড় হিরো, তারাই সত্যিকারের হিরো হয়ে ওঠেন। এরকমই একজন মানুষের বাড়িতে আমি এই মুহূর্তে রয়েছি, মানিক মোহাম্মদ। বয়স মাত্র 28 বছর, বাকি আরো 10 জনের মতোই মানিকও গিয়েছিলেন মাল নদীতে বিসর্জন দেখতে, প্রতিমা বিসর্জন দেখতে। ভয়াবহ ছবিটার কথা আপনারা সবাই জানেন, কিন্তু যখন মানুষ প্রশ্ন করছেন যে কোথায় লোক, কে বাঁচাচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না, ভেসে যাচ্ছে, যখন এত প্রশ্ন উঠছে তখন এই মানিকের মতো কিছু মানুষ আরো কিছু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আমি মানিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আমি দীপঙ্করকে বলবো, মানিকের পায়ে ব্যথা লেগেছে, এই পায়ে ব্যথাটা কিন্তু মানিক যখন আরো 5টা লোকের প্রাণ বাঁচাতে যাচ্ছিল নিজের প্রাণকে প্রশ্নের মুখে রেখে, তার কারণ ওই সময় যেভাবে হরফা বান এসেছিল আর হরফা বানের তীব্রতা কতটা হয় সেটা কম বেশি আমরা সবাই জানি, মূলত যারা পাহাড়ি এলাকায় থাকেন তারা তো জানেনি। আমি জানি যে আমার কাজে লাগবে, লাগাইতে যদি লাগে খালি স্রোত ছিল, নদীর জল ছিল না, কতটা অব্দি জল উঠেছিল মোটামুটি? এক কোমর অব্দি, এক কোমর সুপার হিরো একজন এবং ওকে সত্যি কুর্নিশ। তবে এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসেছেন, যারা মানিককে সংবর্ধনা দিতে এসেছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো দিদি। যে কাজ মানিক করেছে, ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারত এই মালবাজারে বহু মানুষ, হয়েওছেন অনেকে, কিন্তু তবু মানিক তার মধ্যে থেকে কয়েকজনকে বাঁচিয়েছেন, ওর এই পদক্ষেপকে আপনারা কি বলবেন? এই পদক্ষেপকে সবার প্রথম আমি প্রণাম জানাই, কেননা ও মানুষ হিসেবে যে কাজটা করেছে, মানে অনেকেই ছিল পারে, তারা তো জানতো না যে আমি ওখানে জলে ঝাঁপ দিব, আমি ফিরে আসবো কি না, ওর যে এই ভয়টা ছিল না, এই যে সবাইকে মানুষ হিসেবে, ও নিজে এক মানুষ, মানুষ হিসেবে মানুষকে যে প্রাণদান দিল, এর জন্য আমি শতবার ওকে প্রণাম জানাই। গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন, তারা সংবর্ধনা দিতে এসেছেন, সেই ছবিটাও আমরা একটু তুলে ধরবো এই মুহূর্তে। আচ্ছা লায়ন্স ক্লাব থেকেও আরো এক সদস্য এসেছেন যারা মানিককে সংবর্ধনা দিতে চান। মাল শুভকামনার তরফ থেকে আমরা মানিককে সংবর্ধনা জানালাম। অর্থাৎ যে ছবি আমরা দেখলাম মানিককে বহু মানুষ সংবর্ধনা জানাচ্ছেন, প্রত্যেকটা বিপদে এইভাবেই হয়তো মানুষ আসল বন্ধুকে চিনতে পারে। এক এক সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে যে প্রশাসন কি করছিল, ওখানে সিভিক ভলেন্টিয়ার ছিল কিনা, ওখানে সিভিক ডিফেন্সের লোক কতজন ছিল, আদৌ সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, বাদ কতটা শক্তিশালী ছিল, এই সব কিছুকে পেরিয়ে, এই সব কিছুকে পেরিয়ে যে যে বিষয়টা সামনে আসে সে হচ্ছে মানিক মোহাম্মদ, যে আরও বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলারের সঙ্গে সুচিতা বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা, মালবাজার, জলপাইগুড়ি।